তো বন্ধুরা আমরা এখন এসে গেছি নিউ মার্কেটে, সিম পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটার আর একটা নাম হচ্ছে হক মার্কেট। চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো, থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। এখানে অনেক সব খাবার স্টল বসে, এখন একটু আসেনি। তো সিনেমা হল আর এদিকে সব অনেক দোকান আছে, সামনেই দেখতে পাচ্ছেন সিম পার্ক। আর আমার বউ এসছি নিউ মার্কেট, নিউ মার্কেট এসেছি, তো ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো পেছনেই রয়েছে আমাদের সিম পার্ক, দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে মোটা মোটা চাই না। আর ওর পেছনে রয়েছে নিউ মার্কেট, তো চলুন আপনাদেরকে আজকে নিউ মার্কেট ঘুরিয়ে দেখাবো ক্রিসমাস সিজনে। চেষ্টা করুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড। জয় হিন্দ। এ ফিউ মোমেন্টস লেটার, আর এখানে অনেক খাবার দোকান রয়েছে। চলো, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সব অর্নামেন্ট রয়েছে, ঘড়ি রয়েছে, জিন্স রয়েছে, পথে অনেক কিছু কাপড় মোটর বিক্রি হচ্ছে। আর সামনেই রয়েছে খাদিম, খাদিম দোকান। আর ওইদিকে দেখা যাচ্ছে হক মার্কেট। কি দেখবো, পেন্সিল প্যান্ট আছে, জেগিন্স কত করে, জেগিন্স আর এগুলো দেখবে, এগুলো না না ওরকম পছন্দ না। ঠিক আছে, কিন্তু ওখান থেকে দেখে এসছি, হ্যাঁ জিন্স কিতনা দাম মানসু চলো, দিয়ে গেলে চলে যাবেন আপনারা লাইট হাউসের দিকে। আর এদিকে অনেক ব্যাগ বিক্রি হচ্ছে, এদিকেও ব্যাগ আছে দেখতে পাচ্ছেন। এখানে পাবে না, ব্লু কালার। আমরা এখন রয়েছি নিউ মার্কেটে। দেখো সাইজ কত আছে, সাইজটা দেখে না, না না ওর হবে না।
তো সামনেই দেখতে পাচ্ছেন নিউ মার্কেট। এখানে অনেক চুড়ি দোকান আছে, অনেক গলের দোকান আছে, আর এদিকে সমস্ত বিভিন্ন ডিজাইনের কাপড় রয়েছে। এগুলো কত দাদা? 300 টাকা। ফটো ভেজে থোড়া সা দেখো না। তো আমাদের সামনে রয়েছে বাজার কলকাতা। তো ভাবছি বাজার কলকাতাতে ঢুকবো, সেখানে কাপড় রয়েছে। আমরা এখন রয়েছি বাজার কলকাতার মধ্যে। তো এখানে কিছু দেখবো, যদি পছন্দ মতন পাই তাহলে আমরা নেব। পড়ে যাচ্ছি লেডিস ডিপার্টমেন্টে জেগিন্স দেখতে। চলুন আপনাদেরকে দেখিয়ে আনছি। 399 থেকে 99। বাজার কলকাতার সমস্ত জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিন্সই আছে শুধু? কত দাম আছে? কালার এটা কালো না, নেভি ব্লু, নেভি এই ডার্ক। ও তোমার মত বলছিল ব্লু, নেভি ব্লু, স্কাই ব্লু হবে। ওইটা দেখি কত সাইজ আছে। ও তাহলে হয়ে যাবে। এই তো এটা ছবি তুলে পাঠিয়ে দাও, দেবো তুলে। অনেক রকমের জিন্স আছে। 399, 399, 699। তো বাজার কলকাতায় রয়েছি আমরা, রিজনেবল প্রাইস আছে। আপনারা যদি চান তো আমার ভিডিও দেখে চলে আসবেন এখানে বাজার কলকাতায় লিন্ডেন স্ট্রিটে। চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটির মাল আছে। লেডিস ডিপার্টমেন্ট, বন্ধুরা আমরা এখন রয়েছি বাজার কলকাতার মধ্যে। এটা লেডিস ডিপার্টমেন্ট, এখানে বিভিন্ন রকমের ডিজাইনের শাড়ি, সরি সালোয়ার কামিজ, জিন্স সব কিছু পাবেন। তো আপনারা যদি নিতে চান তো এখানে চলে আসবেন, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বাজার কলকাতাতে। তো আমাদের একটা জিনিস নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি সিলেদারের দিকে, দেখি সিলেদারেতে কি পাওয়া যায়। তো সিলেদার থেকে নেব, সামনেই রয়েছে সিলেদার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চলো ব্লু যদি পারি সিলেদারে দেখাবো। আমরা এখন সিলেদারে এসে গেছি, সিলেদারে যাব উপরে। নিচে সব জুতো দেখতে পাচ্ছেন, উপরে
সিলিন্ডারে অনেক রকমের জুতো আছে। নতুন ডিজাইন এসছে ক্রিসমাসের সময়, সেগুলো আপনাদের তো তো সিলেদারে অনেক রকমের ব্যাগও আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন কালারের জুতো আছে। তো আমরা এখন রয়েছি সিলেদারের মধ্যে জুতোর দোকানে। বিভিন্ন রকমের জুতো আছে দেখতে পাচ্ছেন। আর এনজয় করতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরোটা দেখতে চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। এদিকে অনেক রকমের লেদার ব্যাগ আছে, আর ও সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লেদারের ব্যাগ আছে দেখতে পাচ্ছেন, আর দূরে দেখা যাচ্ছে লেদারের জ্যাকেট। এদিকেও দেখুন অনেক রকমের ব্যাগ আছে। এটা দেখুন, এটা সামনে, হ্যাঁ ক্রিসমাস মার্কেটিং হচ্ছে। জুতোর কত দাম আছে? 470। সামনে দেখতে পাচ্ছেন অনেক বেল্ট ঝুলছে, বেল্টও রয়েছে এখানে, আর ওদিকে সব ব্যাগ রয়েছে। ব্যাগ আমরা এখন একটা জুতো পছন্দ হয়েছে, তো ওই জুতোটার সাইজের জন্য আমরা এখানে বসে আছি। দেখুন 85 সাইজ, এটা আমরা পছন্দ করেছি, ওই জুতোটা এখন পরে দেখছে। জুতোটা এসে গেছে, হ্যাঁ পায়ে খুব সুন্দর সেট হয়েছে। এক সাইজ বড় সামনে গিয়ে এরকম হয়ে যাচ্ছে, এই জায়গাটা আমার মোটা আছে না। তো ওই কালারেরটা পাওয়া গেল না, তো বললো ব্ল্যাক কালারের 8 পাওয়া যাবে, তো এখন ওটাই করে দেখা হচ্ছে। ব্ল্যাক কালারের 8টা লাস্ট পর্যন্ত এটাই চয়েস হবে, লাস্ট পর্যন্ত এটাই চয়েস হলো, ডিসিশন হলো এইটাই নেব। দাঁড়াও আগে তুলে নিই। তো আমরা এখন এসে গেছি জেন্টস সেকশনে। এখানে জুতো অনেক রকমের রয়েছে, তো দেখি এখান থেকে একটা চয়েস করতে হবে।
1 hour later. তো বন্ধুরা আমরা এখন রয়েছি নিউ মার্কেটে, সামনে সিম পার্ক। এদিকে দেখতে পাচ্ছেন ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। ক্রিম পাকটাকে খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে সমস্ত রকমের খেলনা, এদিকে বিশ্ব বাংলার যে সিম্বল সেটা দেখতে পাচ্ছেন। এদিকে অনেক খেলনা ফেলনা দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের খেলনা ডল সব এখানে পাওয়া যায় কিনতে, পুতুল থেকে শুরু করে স্কুটার বাচ্চাদের জন্য সবই আছে এখানে। এদিকে বড় বড় ডল, বড় বড় ডল দেখতে পাচ্ছেন, আর এদিকে সব স্কুটির বাচ্চাদের খেলনা, আর এখানে দেখতে পাচ্ছেন সব ক্রিসমাসের জন্যে সব সবাই কেনাকাটা করছে ক্রিসমাস ট্রির সমস্ত জিনিস। আর এদিকে সব বাচ্চাদের খেলনা অনেক রয়েছে, তো এখানে সব বিভিন্ন রকমের খেলনা আছে, চায়নার মাল, যায় না বেশি দিন যায় না। তো আমরা এখন রয়েছি খেলনার দোকানের সামনে, কত রকমের খেলনা আছে, পেছনে সব চায়নার মাল এখানে বিক্রি হচ্ছে নিউ মার্কেটের সামনে। আর আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সমস্ত ক্রিসমাসের কি সাজাবার জিনিসগুলো আছে ওখান দিয়ে পেছন দিয়ে দেখা যাচ্ছে। আমাদের ক্রিসমাস মার্কেট হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ক্রিসমাসের আগের দিন আজকে 24 তারিখ, তো আমাদের মার্কেটিং করা হয়ে গেল বড়দিনের জন্য, এখানেই শেষ করছি। কী জিজ্ঞাসা করবো, হ্যাঁ নেবে? হ্যাঁ ওইগুলো নিতে পারো, তো ছোড়াছড়ি অভ্যাস আছে। কত? কত বলছে? ৪৫০ টাকা বলছে। বাড়ির দিকে যাচ্ছি, আমাদের মার্কেটিং হয়ে গেছে। তো এই আর কি সিম পার্ক পেছনে দেখতে পাচ্ছেন, আর সামনে দেখতে পাচ্ছেন সমস্ত ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ক্রিসমাস ট্রি। আজকে 24 তারিখ, তো আমি আর আমার বউ এখন রয়েছি ক্রিসমাস ট্রি দোকানের সামনে। দেখুন কত সুন্দর
ক্রিসমাস ট্রিগুলো রয়েছে, পাড়াও দেখা যাচ্ছে। আজকে 25 তারিখে লাস্ট দিন ক্রিসমাসের মার্কেটিংয়ে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান।